মহজ্জীবন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমরা জানব সাধু পলিকার্পের কিছু কথা, যিনি একই সাথে ধর্মপাল ও ধর্মশহীদ ছিলেন। সাধু পলিকার্প ছিলেন প্রেরিতদূত সাধু জোহনের শিষ্য, যে শিষ্য যিশুর বুকে মাথা রেখেছিলেন তারই মুখ থেকে খ্রিস্টীয় ভালোবাসার আদেশ শোনার সৌভাগ্য পলিকার্পেরও হয়েছিল এবং এই খ্রিস্টীয় ভালোবাসার প্রতি তিনি আমরণ বিশ্বাসী ছিলেন। রোমীয় প্রদেশপাল যখন তাকে খ্রিস্টকে অস্বীকার করতে আদেশ করেন, পলিকার্প তখন উত্তর দেন, 86 বছর ধরে আমি যার সেবা করে আসছি কই, তিনি তো একদিনও আমার প্রতি কোনো দুর্ব্যবহার করেননি, তাহলে আমি কেন আমার রাজা, আমার মুক্তিদাতাকে অস্বীকার করব। তাকে যখন আগুনে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছিল তখনও তিনি সে ভালোবাসার সাক্ষ্য দিয়ে বলেছিলেন, ধন্য তুমি বিশ্বস্রষ্টা, তুমি আমাকে তোমার ধর্মশহীদের একজন হবার যোগ্য বলে বিবেচিত করেছ। তোমার পুত্র যিশুর দুঃখের পানপাত্রটি আমার মুখে তুলে দিয়ে আমায় সম্মানিত করেছ। বিশেষভাবে প্রার্থনা করব আমরাও যেন তারই মতো খ্রিস্টের দুঃখ যাতনার পানপাত্র পান করার শক্তি পাই, আর তার ফলে একদিন তারই সঙ্গে পুনরুত্থিত হয়ে শাশ্বত জীবনের আনন্দ লাভ করতে পারি।